অংশটা আর উৎস কি? অভিজ্ঞান শকুন্তলম এই নাট্যাংশে দুজন প্রহরী উল্লেখ আছে, তাদের নাম কি? আচ্ছা, শকুন্তলা যে আশ্রমে প্রতিপালিত হয়েছিল সেই আশ্রমের নাম কি? শকুন্তলা যে আশ্রমে প্রতিপালিত হয়েছিলেন সেখানে যে মুনি ঋষি তাকে প্রতিপালন করেছিলেন তার নাম কি? বেশ বসো, বেশ পড়াশোনা করেছো। আচ্ছা তুমি বলো, শকুন্তলা যখন প্রতিক্রিয়া যাচ্ছিল তার হাতের যে আংটি যেটা দুষ্মন্ত দিয়েছিল সেটা যেখানে হারিয়ে যায় সেই ঘাটটার নাম কি? সুচিতীর্থ। বসো, শকুন্তলাকে যে ঋষি অভিশাপ দিয়েছিলেন তার নাম কি? মহর্ষি দুর্বাসা। দুর্বাসা, বসো। তোমরা নাম কি বলো? দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কেন? ভিক্ষা চাইতে এসে শকুন্তলা তার দিকে কোনো রকম মানে মনোযোগ না দেওয়ার জন্য, তাকে অবজ্ঞা করার জন্য এই অভিশাপ দিয়েছিল যে যার চিন্তায় মগ্ন হয়ে আমাকে আজ অপমানিত বোধ করলো। যে প্রশ্নটা জিজ্ঞেস করা হবে শুধু সেইটুকু উত্তর দেবে, বাড়তি নয়। যেটা প্রশ্ন করবো ঠিক সেটা উত্তর দেবে, বাড়তি হবে না। বসো, অভিশাপটা কি ছিল? এই অভিশাপ খণ্ডানোর জন্যে যে পথ নির্দেশ দিয়েছিলেন দুর্বাসা সেটা কি? বলেছিলেন যা চিন্তা সে মগ্ন, যদি তার কোনো স্মৃতি সে দেখাতে পারে পরে তাকে সে চিনতে পারে। বেশ, তাহলে এটাকে বলা হয় স্মারক চিহ্ন, যদি কোনো স্মারক দেখাতে পারে তাহলে সে তাকে চিনতে পারে। তুমি বলো, ধীবর এই দুষ্মন্তের আংটিটা কিভাবে পেয়েছিল? মাছের পেট থেকে। বসো। আর নগররক্ষী কে ছিল? অনুবাদক বা তর্জমা করেছেন জীবনবৃত্তান্ত এই নাট্যাংশের যে মূল চরিত্র সেটা কি? মূল চরিত্র ধীবর, তাকে পুরুষ হিসেবে অভিহিত করা হয়েছে এই অংশে। এই অংশের মূল চরিত্র হচ্ছে ধীবর, বৃত্তাংশ অংশের অংশের মূল চরিত্র হচ্ছে পুরুষ বা ধীবর। তার সঙ্গে আরো অন্যান্য সমস্ত চরিত্র রয়েছে, যেমন রাজশালক রয়েছে, দুজন রক্ষী রয়েছে এই নাটকে। বসো, আজ থেকে তুমি আমার একজন প্রিয় বন্ধু হলে এই উক্তিটি কার? রাজশালক। বসো। আচ্ছা তুমি বলো, শকুন্তলার স্বামীর নাম কি? দুষ্মন্ত। আচ্ছা বসো। আচ্ছা আজকে যেটা আমরা আলোচনা করলাম, কোন দুটো রচনা আলোচনা করলাম বল? আজকে আমরা দাম আলোচনা হলো ইলিয়াস। তুমি বলো ইলিয়াস শব্দের অর্থ কি? ইলিয়াস তো আরবি শব্দ। আরবি শব্দ, আমি বললাম ইলিয়াস শব্দের অর্থ কি? ইলিয়াস শব্দটা
কোন শব্দ থেকে এসেছে? ফার্সি। ফার্সি আমার প্রভু ও ঈশ্বরী আমার প্রভু।